Hello everyone, welcome back to my channel. কাছে দূরে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটি দেখতেছেন সবাইকে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি পরিবারের সবাইকে নিয়ে অনেক ভালো আছেন, আলহামদুলিল্লাহ। আমরাও আল্লাহর রহমতে সবার দোয়ায় অনেক অনেক ভালো আছি। আজকে আমি আপনাদের জন্য নিয়ে আসলাম আমার জুয়েলারি। তো খুবই সুন্দর সুন্দর নেকলেস দেখতে পাচ্ছেন আপনারা সবাই, সবই সুন্দর আসলে আমার নেকলেস। আর আমার আসলে অনেক অনেক গোল্ড ছিল, যদিও আমি অনেক গোল্ড সেল করে দিছি। আর বাকি যেগুলো আছে সেগুলাই কিন্তু শেয়ার করতেছি আপনাদের সাথে। তো এখান থেকে কোনটা বেশি সুন্দর সেটা অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। আমার কাছে তো সবই সুন্দর লাগে। আর এই গলার চেনটা কিন্তু আমার খুবই খুবই পছন্দের এটা। আর এই চেনটা আসলে বেশি ইন্ডিয়ার কেরালারাই বেশি পছন্দ করে। আর এটা হচ্ছে বড় নেকলেস, অনেক লম্বা, যদিও নিচের অংশটা খুলে কোথায় পড়ে গেছে, না হয় সেটা আরও একটু লম্বা ছিল। আর সবই সুন্দর আসলে। আর গোল্ডের জিনিস তো আসলে এমনিতেই ভালো লাগে আমাদের মহিলাদের। আপনারা সবাই ব্লগটি এনজয় করতে থাকুন। আর এগুলা হচ্ছে গলার লকেট, যদিও লকেট তেমন একটা আমি নিই না। এই লকেটটা খুবই খুবই সুন্দর, অনেক বছর আগে নিয়েছিলাম, এখনো কিন্তু ডিজাইনটা খুবই খুবই সুন্দর। আর ওয়েটও অনেক বেশি এই লকেটগুলার, দুইটাতে কিন্তু অনেক ওয়েট, এটা তো অনেক ওয়েট এই লকেটটাতে। আর বিশেষ করে 21 ক্যারেটের জিনিস কিন্তু খুবই সুন্দর। এই প্রথম আমি কিন্তু 21 ক্যারেটের জিনিস নিলাম গোল্ডের। আর এটা হচ্ছে একটা ডায়মন্ডের লকেট, এটাও একটা লকেট, বাট চেনের সাথে এমন ফেঁস লাগছে যার কারণে আমি এভাবে দিয়ে দিছি। চেনটা কিন্তু এখনো এভাবেই আছে। আর এগুলা হচ্ছে সব হাতের জিনিস, হাতের চুড়ি, দেখতে কিন্তু গোল্ডের মতো মনে হয় না। আর আমার গোল্ডের জিনিসে একটু কালার থাকলে ভালো লাগে, সিলভার কালারেরটাই বেশি জ্বলে, সে কারণে আমার গোল্ডটা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই কালার করা। আর এগুলো হচ্ছে হাতের ব্রেসলেট, যদিও আমার 12টা চুড়ি সেল করে দিছি আমি, আমার কিন্তু চুড়ি খুবই খুবই ভালো লাগে। আর এগুলা হচ্ছে ইয়াররিংস, তবে আমি তেমন একটা ইয়াররিংস পরি না, এগুলো আসলে গলার সেটের সাথেই ছিল বিদায়। আর এখানে একটা ছোট লকেট। আর আমার সব থেকে পছন্দের দুল স্টোনেরটাই,
বাট একটা স্টোন হারিয়ে গেছে অনেক বছর আগে, তবু আমি রেখে দিছি স্মৃতি হিসাবে। যদি কোনো একদিন পাওয়া যায় স্টোনটা, আর একটাতে বসিয়ে দিব, সে কারণে এখনো রেখে দিলাম। যদিও কানে দুলে কানে তিন জোড়া নাই, আমাদের কানে তিনজনের কানে তিন জোড়া দুল আমরা দিয়ে রেখেছি, ওগুলো আর আপনাদের সাথে শেয়ার করি নাই। তো এগুলো হচ্ছে গলার সেটের কানের দুল, আমি সেপারেট করে আপনাদের সাথে শেয়ার করতেছি। এটারও একটা হারিয়ে ফেললাম আমি, উপরেরটা। আর আমার পছন্দের ঝুমকা হচ্ছে এগুলা, আমার কাছে খুবই খুবই সুন্দর লাগে এই ঝুমকার ডিজাইনটা। এটা আমি যখন বাংলাদেশে ছিলাম তখন আমার হাজবেন্ড আমার জন্য পাঠালেন। এই ধরনের ঝুমকা কিন্তু আজকাল তেমন একটা দেখা যায় না, অনেক আগের এই ঝুমকাটা। এগুলাই হচ্ছে ইয়াররিংস, এই স্টোনের রিংটা কিন্তু মুভ করলে প্রায় 7-8 কালার হয়, সে কারণে আমার খুবই পছন্দের ছিল। এগুলাই হচ্ছে আমার ইয়ার রিংস সবগুলা। আর এগুলা হচ্ছে আমার সব হাতের রিংস। তো যদিও আমার হাতের রিংস অনেক অনেক ছিল, বাট আমি অনেকজনকে কিন্তু আমার নিজের থেকে হাতের রিং দিয়ে দিছি গিফট হিসাবে। তো এখন অনেকটাই কমে গেছে আর কি হাতের রিং। যদিও আজকাল রিংটা আমি তেমন একটা পরি না, বিশেষ করে উজু করার সময় খুলতে হয়, সে কারণে আমি আসলে রিং তেমন একটা পরি না বললেই চলে। কোথাও যখন বেড়াতে যাই তখন এই রিংটা আমি হাতে দিই। এই তো আমার সব জিনিসপত্র এখন একসাথে করলাম, গোল্ডের জিনিস সবই। এই মালাটাও কিন্তু খুব সুন্দর গলার। আর আপনাদের আজকে আমার এই জুয়েলারির ভিডিওটি কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। ভালো লাগলে একটি লাইক দিবেন, সবার সাথে শেয়ার করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না, পাশে থাকা বেল বাটনও ক্লিক করে রাখবেন। আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড দিব যাতে নোটিফিকেশন পেয়ে আপনারা পরবর্তী সময় করে ভিডিওটি দেখতে পারেন। আর আপনাদের এতগুলা জুয়েলারির মধ্যে কোনটা বেশি ভালো লাগলো সেটা কমেন্টে জানিয়ে দিবেন। আমার কাছে তো সবই সুন্দর লাগে, গোল্ডের জিনিস বলে কথা। তো ভিডিওটি হচ্ছে আজকে পর্যন্ত, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ দিয়ে বিদায় নিলাম, আল্লাহ হাফেজ।